প্রিয় ভাইয়েরা, অতঃপর আমি ঘুমের বান পড়ে শুয়ে থাকলাম, আর আমার ছেলে আমাকে ইচ্ছে মতো তার মনের মতো করতে লাগল এবং তার মনের যত রকম চাহিদা ছিল সব আমার উপর মেটাতে লাগল, আর আমিও ইচ্ছা করে তাকে লাগাতে দিলাম, কারণ আমার স্বামী নেই তাই এটা আমার খুব দরকার ছিল। হ্যালো ভাইয়েরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে যা গল্প শোনাতে যাচ্ছি সেটি শুনে তোমরা রীতিমতো হতভম্ব হয়ে যাবে, কারণ আমি আজকে নিজের ছেলের সাথে কিভাবে নিজের চাহিদা মেটানোর জন্য নিজের শরীরকে বিলিয়ে দিয়েছিলাম তার একটি রোমান্টিক গল্প তোমাদের শোনাতে যাচ্ছি। সুতরাং গল্পটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে।